হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি সাজু আহমেদ, আমার ইউটিউব চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডির পক্ষ থেকে আপনাদের স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল মাদার হ্যান্ডিক্রাফট বিডি। প্লিজ সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। পুঁতি দিয়ে কীভাবে টিস্যু বক্স তৈরি করা যায় এটা আমি এই পর্বে শিখিয়ে দেবো ইনশাল্লাহ। দেখুন বন্ধুরা, টিস্যু বক্সটি সুন্দর হয়েছে। দেখুন, এটা আপনারা তৈরি করতে পারেন আপনার পরিবারের জন্য, আপনার একটা ঘরে আসবাব প্রত্যাশা তৈরি করতে পারেন। দেখুন, এটা আমি আপনাদের শিখিয়ে দেবো। বন্ধুরা, টিস্যু বক্সটি তৈরি করা শিখতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেল একদম নতুন, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটি যেহেতু নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করুন এবং দেখার সুযোগ করে দিন। দেখুন বন্ধুরা, টিস্যু বক্সটি আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন। এটা তৈরি করতে যা যা লাগবে আমি দেখিয়ে দেব। দেখুন বন্ধুরা, এখানে 50 নম্বর অক্ষ তো আমি নিয়েছি, আপনারা 70 থেকে 80 নম্বর অক্ষ ব্যবহার করবেন। এবং এখানে 8 নম্বর ছক্কা পুঁতি সাদাটা নিয়েছি 200 গ্রাম। এখানে ছক্কা পুঁতি 8 নম্বর সবুজটা নিয়েছি আমি, সবুজ বলতে নীল, নিয়েছি 200 গ্রাম। চলুন বন্ধুরা শুরু করা যাক। প্রথমে 4টি পুঁতি নিলাম। প্রথমে বামসাদ একটি সাদা পুঁতি ভরে নিলাম, তারপরে সবুজ পুঁতি ভরে নিলাম, তারপর আরও একটি সবুজ পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর ডান হাতে সুতো আমি সাদা একটি পুঁতি ভরে নেব এবং বাম হাতে যে সবুজ নীল পুঁতিটি আছে তার সাথে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে একটি ফুল তৈরি হয়ে গেল। দেখুন ডান দিকে, বাম দিকে সবুজ পুঁতি নীল পুঁতিগুলো থাকবে। দেখুন আবার আমি 3টি পুঁতি এখানে নেব। দেখুন প্রথমে একটি সবুজ পুঁতি নীল পুঁতি ভরবো, তারপরে সাদা পুঁতি ভরবো, তারপর ডান হাতের সুতে একটি সাদা পুঁতি ভরে নেব এবং বাম হাতে যে সাদা পুঁতি আছে তার সাথে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখানে 3-এর একটি ফুল তৈরি হয়ে গেল নীল। দেখুন এখানে একটি 4 ফুল তৈরি হলো এবং বাম পাশে একটি 3টি নীল পুঁতি দিয়ে একটি ফুল তৈরি হয়ে গেল। দেখুন আবার আমি 3টি পুঁতি নেব। দেখুন আবার সবুজ পুঁতি 2টি, বাম সুতো ভরে নিতে হবে এবং ডান হাতের সুতোয় একটি সাদা পুঁতি নিতে হবে এবং বাম হাতে যে সবুজ নীল পুঁতি আছে তার একটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা, আবারও 3টি পুঁতি নিতে হবে, একটি সবুজ, একটি সাদা আর একটি বাম সুতো। দেখুন এখন এখানে একটি 3টি প্রথমে 3টি হয়েছে, আবার 3টি নীল পুঁতি একসঙ্গে হয়েছে। দেখুন আবার আমি 3টি পুঁতি নিলাম, 2টি সবুজ নীল, 2টি নীল পুঁতি ভরে নিলাম বাম সুতোয় এবং ডান হাতের সুতোয় একটি সাদা পুঁতি ভরে নিলাম এবং বাম হাতে নীল পুঁতির সাথে ক্রস করে দিলাম। বন্ধুরা আপনাকে খেয়াল করুন, দেখুন এদিকে 3টি সাদা পুঁতি ডান পাশে, বাম পাশে 3টি নীল পুঁতি হয়েছে। এভাবে আপনারা পুরোটা করে নেবেন। দেখুন যেহেতু আমি শুরু করতেছি, আপনারা ভুল করবেন না, একটি ভুল হলে কিন্তু সমস্যা হয়ে যাবে, পরবর্তীতে মিলবে না। দেখুন আবার 3টি পুঁতি নিলাম, বাম হাতে সুতো 2টি সবুজ পুঁতি নীল পুঁতি ভরে নিলাম এবং দেখুন ডান হাতে সুতোতে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা, বামে 3টি হচ্ছে, ডানে 3টি করে পুঁতি হচ্ছে একসঙ্গে। দেখুন দেখুন এখন বাম হাতে পুঁতি দিয়ে আমি ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এইভাবে আপনার পুরোটা লাইন করে নেবেন। দেখুন এইভাবে এভাবে করে নেবেন, আমি যেভাবে করেছি আপনারা এভাবে করে নেবেন। দেখুন বন্ধুরা, এখানে করে নিয়েছি, এখানে টোটাল 71টি আছে। দেখুন এখানে টোটাল 71টি ফুল আছে, আপনারা বয়ে নেবেন। দেখুন এখানে 3টি, এদিকে 3টি করে আছে। দেখুন এখানে 71টি আছে, আমি এখন এখানে একটি ফুল সংযোগ দেবো, আমি জোড়া লাগিয়ে নেবো এবং এখানে একটি ফুল তৈরি করবো, তাহলে আমার 72টি তৈরি হবে। 72টি ফুল করতে হবে, নালে কম বেশি হলে কিন্তু মিলবে না। আমি ডানের সাথে একটি পুঁতি নীল পুঁতি ভরে নিলাম এবং ডানের সাথে একটি সাদা পুঁতি ভরে নিলাম। নেওয়ার পর প্রথম যে দেখুন সাদা পুঁতিটা আছে, সে ডান সুতো তার ভিতর দিয়ে বের করে নিলাম এবং শক্ত করে এখানে গিট দিয়ে দেবো।
দেখুন বন্ধু, একটু ফুল তৈরি হয়ে গেলো। দেখুন ডানে চার তিনটি সাদা পুঁতি, বামে তিনটি নীল পুঁতি, এইভাবে আপনারা করে নেবেন। একটু কম বেশি হলে কিন্তু একটু ছোট হয়ে গেলে ভুল হয়ে যাবে, হবে না। দেখুন এটা আমি ভেঙে নেব, মোট এখানে 72টি করেছি আমি। দেখুন গুনে গুনে করবেন, এখানে আমি 12টি নিলাম, এখানে প্রস্থ 12টি, ফুল এখানে 12টি আছে, আমি গুনে গুনে নিচ্ছি 12টি। এইদিকে 24টি নিতে হবে, তাহলে দুই দিকে 24 24 48, আর দুই পাশে 12 12 24, তাহলে টোটাল 72। দেখুন এইদিকে হবে 12টি, প্রস্তাবে 12টি ফুল। দেখুন দেখুন বন্ধ হয়ে গেল। এখন আমি দেখুন এখানে আছে 24টি, এদিকে 12টি, একটি কিন্তু কম বেশি হলে কিন্তু হবে না, 12টির জায়গায় 13টি দিলে কিন্তু হবে না। দেখুন বন্ধু আমি স্কয়ার করে নিলাম, এখন এখন আমি দেখুন কীভাবে আমি ভেঙে দিলাম। দেখার পরে আমি এই বক্সের উপর আমি নিলাম, নিয়ে আমি গাঁথা শুরু করব। দেখুন দেখুন এখানে যে সুতাটা আছে মাঝখানে, আমি সামনের যে পুঁতি দেখতে পাচ্ছেন নীল পুঁতি, তার প্রথমটি নিতে হবে। যে তিনটি নীল পুঁতি দেখতে পাচ্ছেন, তার প্রথম নীল পুঁতির সাথে সুতা বের করে নিতে হবে তার ভিতর দিয়ে। দেখুন এখন আমি নীল পুঁতিকে ধরে নিয়েছি, তার মাঝামাঝি সুতা আছে। এখন এখানে তিনটি পুঁতি নিতে হবে, দুইটি সাদা একটি নীল। দেখুন আমি এখন দ্বিতীয় লাইন শুরু করতেছি বন্ধুরা। দেখুন এখানে 7টি লাইন করতে হবে, প্রথমে 2টি সাদা, পরে একটি নীল নিলাম, নেওয়ার পর ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা এখানে একটা চারে ফুল তৈরি হয়ে গেল, দেখুন এখানে চারে ফুল তৈরি হয়ে গেল। আবার আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব, খুব সহজ বন্ধুরা, আপনারা খুব সহজে পারবেন। এখন দুটো আমি সবুজ এখানে সাদা পুঁতি সংযোগ দেবো। দেখুন বাম সুতো 2টি সাদা পুঁতি নিলাম, তারপর ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন দেখুন আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, এখানে একটি সাদা একটি নীল নেব। দেখুন প্রথমে একটি সাদা, পরে একটি নীল, নীল পুঁতি যায় ওই তিনটি নীল পুঁতির সঙ্গে একটি চারি ফুল তৈরি হবে, আর এখানে একটি তিনের ফুল তৈরি হয়ে গেল। দেখুন পরবর্তীতে আবার এবার চারি ফুল তৈরি হয়ে যাবে সাদাটা। এবার আবারও সামনের দিকে এক কমন নিতে হবে, আর 2টি সাদা পুঁতি ভরে নিতে হবে। দেখুন বন্ধুরা এখানে নীলের যে তিনটি পুঁতি আছে, এখানে একটি কত পুঁতি আমি দিচ্ছি, তার পরে চারি ফুল তৈরি হচ্ছে, আর উপর দ্বিতীয় লাইনে তিনের ফুল তৈরি হচ্ছে আবার সাদা। দেখুন এখানে সাদা ভরে নিলাম, নীল ভরে নিলাম, নেওয়ার পর ডান হাতে সুতিতে ক্রস করে দেওয়ার কারণে দেখুন এখানে চারি ফুল নীল, যে এখানে একটি গ্যাপ ছিল সেটা পূরণ হয়ে গেল। দেখুন আবার আমি 2টি পুঁতি নেব সাদা, একবার 2টি সাদা নিতে হবে, একবার একটি নীল, একটি সাদা নিতে হবে। এইভাবে আপনারা পুরোটা লাইন করবেন, পুরোটা লাইন করে পুরো টিস্যু বক্স করে নিতে হবে এইভাবেই। দেখুন এখানে 4টি করে ফুল তৈরি হয়ে গেছে, দেখুন পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। দেখুন মধ্যে পুরোটা লাইন আমি করে নিয়েছি, নেওয়ার পরে একটু বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য, আমি কীভাবে করলাম এটা দেখিয়ে দেবো। দেখুন আমি আমার এক পুঁতি কমন নেওয়া আছে, আমি এখন 2টি পুঁতি নেব, একটি সাদা একটি নীল, নীলটা নীলের জায়গায় পড়ে যাবে, আর সাদাটা এখানে 3টি সাদা ফুল তৈরি হবে। দেখুন এই যে একটি পুঁতি যা ওখানে অ্যাড হলো, হওয়ার কারণে একটি চারি ফুল তৈরি হয়ে গেলো। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, এখানে 2টি সাদা পুঁতি নিতে হবে, আপনারা খুব সহজে পারবেন। দেখুন দুটি আমি সাদা পুঁতি দিলাম, এখানে আমি এক পুঁতি কমন নেব। এখন বন্ধুরা আপনারা খুব সহজে পারবেন, এখন কী করতে হবে, এখানে সাদা পুঁতি নিতে হবে, একটি নীল পুঁতি নিতে হবে, নীল পুঁতি নীলের জায়গায় বসে যাবে এবং সাদা পুঁতি সাদার জায়গায় বসে যাবে। দেখুন নীল পুঁতি যায় ওখানে অ্যাড হবে, দেখুন ওখানে অ্যাড হয়ে গেল, এখানে 3টি ফুল তৈরি হয়ে গেলো, ওখানে 4 ফুল তৈরি হয়ে গেলো। পরবর্তীতে এসে সাদার ঘর পূর্ণ করতে হবে একটি করে পুঁতি দিয়ে। আবারও সামনের দিকে আমি 2 পুঁতি কমানো, যে মনে রাখবেন যেহেতু লাইন শেষ আমাকে একটি পুঁতি বেশি নিতে হবে, দেখুন আমি 2 পুঁতি কমন নিলাম। এখন এখানে কী করতে হবে, একটি সাদা পুঁতি দিতে হবে, দেখুন ওখানে 2টি আছে, আর একটি দিতে হবে, আপনারা সহজে পারবেন, কারণ ওখানে একটি আছে, কমতি আছে ওখানে। এই যে একটি দিলাম আমি, বাস আমার দ্বিতীয় লাইন ক্লিয়ার হয়ে গেল, দ্বিতীয় লাইন শেষ আমার। দেখুন এবার আমি দ্বিতীয় লাইন শুরু করবো, সাদা পুঁতির মধ্যে আমার এভাবে পুরোটা করবো। সাদা পুঁতির মধ্যে এখন সুতা আমার আছে, দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, দেখুন সাদা পুঁতির মধ্যে সুতা আছে, আর আমার সুতা নড়চড় করতে হবে না। সেটা কী করতে হবে, এখন 2টি নীল পুঁতি, একটি সাদা পুঁতি নিতে হবে। প্রথম যখন শুরু করেন তখন 3টি পুঁতি নিতে হবে, 2টি নীল, একটি সাদা, সাদাটা সাদার জায়গায় পরে চারি ফুল তৈরি হয়ে যাবে। দেখুন
দেখুন এখানে আমি ডান হাতে সুতোটি ক্রস করে দেবো। দেখুন উপরে দুটি ফুল তৈরি হয়ে গেলো আর সাতাটা সাতার জায়গায় পরে চারি ফুল তৈরি হয়ে গেলো। দেখুন এখানে দেখুন চারি ফুল তৈরি হয়ে গেলো। আবার আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব। খুব সহজ, আপনারা পারবেন। বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখন আমি দুইটি সবুজ পুঁতি নেব। এখানে দেখুন একবার দুটি সবুজ নীল পুঁতি নিতে হবে, আবার একটি সাদা একটি নীল পুঁতি নিতে হবে। আমার সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। এবার দেখুন বন্ধুরা আপনারা বলুন এখন এখানে কী করতে হবে, একটি নীল পুঁতি নিতে হবে, একটি সাদা পুঁতি নিতে হবে। তাহলে এখানে তিনে ফুল তৈরি হবে আর ওখানে একটি সাদা পুঁতি দিলে কী হবে, চারে ফুল তৈরি হবে। দেখুন একটি নীল একটি সাদা নিয়ে নিলাম আমি, এক ক্রস করে দিলাম। দেখুন সাদা পুঁতি যে ওখানে অ্যাড হয়ে গেল, হওয়ার কারণে এখানে চারে ফুল তৈরি হয়ে গেল। আবার আমি সামনের দিকে এক কমন নেব। পরবর্তীতে লাইনে আবার আমি নীলের পুঁতির চারে ফুলটা পুরো করব। দেখুন এখানে দুইটি নীল পুঁতি নিতে হবে। দেখুন এবং ডান্ডে শুধু ক্রস করে দিলাম। আবার সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে এবং একটি নীল একটি সাদা পুঁতি নিতে হবে। খুব সহজ, আপনারা পারবেন। দেখুন আমি দেখিয়ে দিচ্ছি, এখানে একটি নীল দিলে দেখি তিনের ফুল তৈরি হয়ে যাবে, ওখানে একটি সাদা দিলে সাদা চারে ফুল তৈরি হয়ে যাবে। ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা একই নিয়মে এক কমন করে পুরোটা লাইন করে নিতে হবে, পুরোটা লাইন করে নিতে হবে এইভাবে। দেখুন বন্ধুরা আমি পুরোটা লাইন করে নিয়েছি এখানে আমি। দেখুন বন্ধুরা এটা তিন নম্বর লাইনটা আমার শেষ হয়ে গেল। এখানে তিন নম্বর শাড়িটি আমার শেষ প্রায়। এখন সামনের দিকে আমি এখন দুটি পুঁতি নেব আমি। দেখুন প্রথমে নীল একটি সাদা, পরে এটা হাতে শুধু ক্রস করে দেব। দেখুন আমি দুই পুঁতি কমন নেব, কারণ আপনাদের বলে আগেই বলেছি যখন লাইনটি সংযোগ দেবেন তখন একটি পুঁতি বেশি কমন নিতে হবে, তাহলে মিলবে না। এখন এটা নীল পুঁতি দিতে হবে। দেখুন এখানে একটি কমতি আছে, এখানে নীল পুঁতি দিতে হবে। সাদা কখনো দিবেন না, সাদা দিলে মিলবে না। এখানে আমি শক্ত করে গিট দিয়ে দেবো। দেখুন যেহেতু আমার সুতা শেষ, শক্ত করে গিট দেবো এবং সুতাগুলো কয়েকটি পুঁতির ভিতরে ঢুকে রেখে কেটে দেবো। দেখুন বন্ধু আমার তিন নম্বর শাড়িটি কমপ্লিট হয়ে গেল, কেটে দেবো আমি। দেখুন এখানে তিন নম্বর শাড়ি আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কী করবো, দেখুন নীল পুঁতির ভিতরে যে প্রথম, সরি ওখানে ভুল হয়ে গেছে, এটা হবে না, খুলতে হবে মনে হয় আমাকে সম্ভবত। খুলে নিলাম আমি। এখন এই দেখুন তিনটি পুঁতি দেখতে পাচ্ছেন, শুরু করতে গেলে প্রথম যে পুঁতি দেখতে পাচ্ছেন নীল, এটার মধ্যে সুতা নিতে হবে। দেখুন আপনার ভুল করবেন না, যখন শুরু করবেন লাইন তখন আবার কী করতে হবে, এই পুঁতির ভিতর ওই পুঁতিতে নেওয়া যাবে না, এই প্রথম পুঁতিতে নিতে হবে। দেখুন এখানে আমি এখন চার নম্বর লাইনটি শুরু করব। প্রথমে দুটি সাদা একটি নীল নিতে হবে, কারণ নীলটাও নীলের জায়গায় পড়বে, সাদা দুটি সাদার জায়গায় পড়বে, উল্টা পাল্টা করে নিলে হবে না, তাহলে চারে ফুল তৈরি হবে না বা মিসিং হবে না। দেখুন বন্ধুরা এখানে দেখুন যে নীলটা নীলের জায়গায় পড়ে গেছে। দেখুন সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। এবার কী করতে হবে, আমাকে দুটি সাদা পুঁতি নিতে হবে। দেখুন দুটি সাদা পুঁতি নিতে হবে এবং ডান হাতে সুতো দিয়ে প্রথম দুটির সাথে ক্রস করে দিতে হবে। দেখুন বন্ধুরা এটা এখন আমার চার নম্বর শাড়ি চলতেছে। চার নম্বর শাড়ি আমি শুরু করলাম, আবার এক পুঁতি কমন নিলাম এবং এখন কী করতে হবে, একটি সাদা একটি নীল পুঁতি নিতে হবে এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এই নীলটা নীলের জায়গায় পড়ে গেল আর ওখানে তিনটি পুঁতি ফুল হয়ে গেলো তিনের, পরবর্তীতে ওটা পূর্ণ হয়ে যাবে। আবার এবং সামনের দিকে এক পুঁতি কমন নিলাম এবং দুটি নীল সাদা পুঁতি নিতে হবে। এবার আপনারা খুব সহজে পারবেন এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেবো। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। দেখুন বন্ধুরা নীল পুঁতি এক পুঁতি কমন নিলাম। এখানে কী করতে হবে, নীল পুঁতি বসাতে হবে একটি সাদা পুঁতি। তাহলে কী হবে, প্রথমে একটি নীল পুঁতি আমাকে অ্যাড করতে হবে, তারপরে সরি প্রথমে সাদা পুঁতি নিতে হবে, পরে একটি নীল পুঁতি নিতে হবে, তাহলে কী হবে আমার মিসিং হবে। দেখুন নীলটা নীলের জায়গায় পড়ে গেল, সাদাটা সাদা জায়গায় পড়ে গেল। আবার সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি। দেখুন এখন দুটি সাদা পুঁতি নেব আমি এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন এখানে এক দুই তিন চার, চার নম্বর শাড়িটি চলতেছে আমার। এইভাবে পুরোটা লাইন করে নেব, পুরোটা লাইন আমি করে নিয়েছি। দেখুন চার নম্বর লাইনটি আমি করে নিয়েছি।
একটু ফাঁকা বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য কীভাবে আমি করে নিয়ে আসলাম। লাইনটি সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি এবং একটি সাদা একটি নীল পুঁতি আমি বাউংশটা ভরে নেব দেখুন, এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দেবো। দেখুন বন্ধুরা, এখন কিন্তু লাইনটি আমি শেষ করব। শেষ করার নিয়মটা তো আপনার জানেন, প্রথমে এখানে একটি পুঁতি বেশি নিতে হবে, প্রথমে এক পুঁতি এখানে, পরে একটি নেব, দুটি পুঁতি নিতে হবে, একটি নীলে ভিতর দিয়ে একটি সাদা ভিতর দিয়ে। দেখুন একটি নীলে পুঁতি দিয়ে ভরে নিলাম, এখন সাদা পুঁতি ভিতর দিয়ে ভরে নিলাম, দুইটি পুঁতি কমন নিলাম। এখন এখানে একটি পুঁতি দরকার, কী পুঁতি দরকার? এখানে সাদা পুঁতি দরকার। দেখুন সাদা দিলে মিসিং হয়ে যায়, এখানে নীল কখনো দিবেন না, সাদা দিতে হবে। বন্ধুরা কোথাও বুঝতে কষ্ট হলে আমাকে কমেন্ট করে জানাবেন। দেখুন আমার 4 নম্বর লাইনটি ক্লিয়ার হয়ে গেল, 4 নম্বর লাইন ক্লিয়ার। এখন দেখুন দেখুন মতো সুতা কিন্তু আমার ঠিক পজিশনে আছে, সুতা কোনো চেঞ্জ করতে হবে না, সুতা আগের জায়গায় আছে। এখন কী করতে হবে, দুটি নীল পুঁতি নিতে হবে, কম সুতা, এবং একটি সাদা পুঁতি নিতে হবে, তারপর ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। দেখুন এই দেখুন এখানে সাদার সাথে মিলে গেল, সাদা ফুল তৈরি হয়ে গেল। এখানে সামনে দিকে এক পুঁতি কমন নেব আমি, এবং এখানে কী করতে হবে, দুটি নীল পুঁতি নিতে হবে। এখন নীল পুঁতির কাজ, দেখুন দুইটি করে নীল পুঁতি নিতে হবে, আর পরে আবার কী করতে হবে, একটি সাদা, একটি সরি একটি নীল, একটি সাদা। হ্যাঁ, এখন দুটি নীল পুঁতি নিলাম, এখন কী করতে হবে, সামনের দিকে এক পুঁতি কমন নেব, একটি নীল, একটি সাদা নিতে হবে। এখন দেখুন তাহলে কী হবে, নীলের ফুল তৈরি হয়ে যাবে, তিনের ফুল তৈরি হয়ে যাবে, এবং একটি চারের ফুল তৈরি হয়ে যাবে সাদা। দেখুন এখানে যে সাদা পুঁতি, এতে সাদা পুঁতির মধ্যে পড়ে গেল, সাদা ফুল তৈরি হয়ে গেল। সামনের দিকে এক পুঁতি কমন নেব, আবার দুটি নীল পুঁতি এখানে অ্যাড করতে হবে, বাম সুতায় ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। বন্ধু এটা কিন্তু আমার 5 নম্বর শাড়ি চলতেছে, মনে রাখবেন। সামনের দিকে এক পুঁতি কমন নিলাম এবং একটি নীল, একটি সাদা নিতে হবে। দেখুন এখানে নীলের তিনটি ফুল তৈরি হয়ে যাচ্ছে, তিনের ফুল তৈরি হলো, আর সাদাটি যে সাদার মধ্যে অ্যাড হলো, তাহলে কী হলো, চারে ফুল তৈরি হয়ে গেলো সাদা। দেখুন খুব সহজ আছে, এভাবে আপনার পুরোটা লাইন করে নেবেন, 5 নম্বর শাড়িটা পুরোটা করে নেবেন। এখানে দেখুন এখানে এক কমন পুরোটা করে নেবেন। দেখুন আমি পুরোটা লাইন করে এনেছি, দেখুন আমি বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য। দেখুন সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, এখন আমি এখানে কী করবো, একটি নীল পুঁতি, একটি সাদা পুঁতি নেব। ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন এখন দেখুন বন্ধুরা, এখানে কিন্তু লাইন সংযোগ দিতে হবে, 2 পুঁতি কমন নিতে হবে। দেখুন এখানে যেহেতু লাইন আমার শেষ, একটি পুঁতি বেশি কমন নিতে হবে। দেখুন 2টি পুঁতি নিলাম আমি কমন, কমন বলতে সুতার পুঁতি ভিতর দিয়ে সুতা বের করে নিলে একে কমন বলে। এখানে একটি পুঁতি দরকার, কী পুঁতি? এখানে কিন্তু নীল পুঁতি দিতে হবে, যেহেতু ওখানে নীল পুঁতি অ্যাড হবে, অন্য কোনো পুঁতি হবে না, তাহলে ভুল হয়ে যাবে। দেখুন এখানে একটি তিনের ফুল তৈরি হয়ে গেল, সুতা কিন্তু আমার ঠিক পজিশনে আছে, সেই পুঁতির মধ্যে আছে, এখানে আর নড়াচড়া করা যাবে না। আমি এখন 6 নম্বর শাড়ি শুরু করব, 3 4 5, 5 নম্বর শাড়ি চলতেছে আমার, 1 2 3 4 5। হ্যাঁ দেখুন বন্ধুরা, 2টি সাদা ভরে নিলাম বাম সুতোয়, পরে একটি নীল পুঁতি ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে। বন্ধুরা মনে রাখবেন, যখন আপনারা লাইন শুরু করেন তখন 3টি পুঁতি নিতে হবে। দেখুন নীল পুঁতি নীলের জায়গায় পড়ে গেল, দেখুন আবার সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব। এবার কী করতে হবে, একটি সাদা, 2টি সাদা নিতে হবে। দেখুন বন্ধুরা এখন 2টি সাদা নিতে হবে, এখন সাদা পুঁতির ঘর করব আমি, বাম সুতায় 2টি সাদা পুঁতি ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন বন্ধুরা সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, এখন একটি সাদা একটি নীল পুঁতি আমি বাম সুতা ভরে নেব, প্রথমে একটি সাদা, পরে একটি নীল পুঁতি ভরে নিলাম এবং ডানাতে সুতো দিয়ে ক্রস করে দিলাম। দেখুন আবারও সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব, বন্ধুরা এটা আমার 6 নম্বর শাড়ি চলতেছে, মনে রাখবেন। দেখুন সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব এবং বাম সুতা একটি সাদা পুঁতি এবং একটি নীল পুঁতি ভরে নেব, প্রথমে সাদা, উল্টাপাল্টা করলে কিন্তু হবে না বন্ধুরা, মিলবে না। দেখুন বন্ধুরা এভাবে পুরোটা লাইন করে নিতে হবে, 1 1 2, 6 নম্বর শাড়ি চলতেছে আমার, পুরোটা লাইন এভাবে করে নিতে হবে। দেখুন একই নেমে করে নিতে হবে,
বন্ধুরা আমি করে ফেলেছি, দেখুন 6 নম্বর সারিটি প্রায় আমার শেষ। এখন সামনের দিকে আমি এক পুঁতি কমন নেব আগের নিয়মে, এবং এখানে একটি সাদা একটি নীল পুঁতি আমি ভরে নেব বাম সাথে এবং ডান সাথে কোর্সকে দেবো। বন্ধুরা ভিডিও চলাকালীন ভিডিও দেখাকালীন দেখুন নিচের দিকে একটি সাবস্ক্রাইব লেখা আছে, সেখানে ক্লিক করে সাবস্ক্রাইব করুন, এবং পাশে একটি ঘন্টা আছে সেখানে ক্লিক করুন। করার পর এখানে অপশন আসবে, অল লেখা আসবে, আপনারা অলে ক্লিক করার পরে দেখবেন যে নতুন নতুন ভিডিও আপনারা সহজে সবার আগে পেয়ে যাবেন। দেখুন আমি সামনের দিকে এক পুঁতি কমন নেব, দেখুন প্রথমে একটি সাদা পরে একটি নীল পুঁতি ভরে নেব এবং ডান হাতের সুতো দিয়ে ক্রস করে দেবো। নীল পুঁতি নীলের জায়গায় পড়ে যাবে, সাদা পুঁতি সাদার জায়গায় পড়ে যাবে। দেখুন এখন আমি দুই পুঁতি কমন নেব, যে আপনাদের মনে আছে কিনা জানি না, যেহেতু এক করতে হবে লাইনটি সংযোগ দিতে হবে তাহলে এক পুঁতি বেশি কমন নিতে হবে। এখানে সাদা পুঁতি বসবে, কখনই নীল পুঁতি এখানে দিবেন না, তাহলে উল্টাপাল্টা হয়ে যাবে। দেখুন বন্ধুরা আবার সুতা কিন্তু ঠিক পজিশন মতে আছে, সুতা আর কোনো উল্টোপাল্টা করতে হবে না, ঠিক জায়গা মতোই আছে। এখন কি করতে হবে, দুটি নীল পুঁতি ও একটি সাদা পুঁতি ভরে নিতে হবে। বন্ধুরা এটা আমার শেষ লাইন, 7 নম্বর লাইন চলতেছে, দেখুন এটাই শেষ লাইন, 7টি লাইন করতে হবে। দেখুন আবারও সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে, এখানে কি করতে হবে দুটি নীল পুঁতি নিতে হবে। দেখুন ডানাতে শুধু দিয়ে ক্রস করে দিলাম, আবার সামনের দিকে এক পুঁতি কমন নেবো আমি, এখানে একটি নীল একটি সাদা পুঁতি নিতে হবে। দেখুন ডান হাতে শুধু দিয়ে ক্রস করে দিতে হবে, এক কমন নিতে হবে আগের নিয়মেই। বন্ধুরা আমার চ্যানেলটি নতুন, তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাঝে জানাই দিবেন, বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। বন্ধুরা আমি সামনের দিকে এক পুঁতি কমন নিলাম, আবারও একটি নীল পুঁতি একটি সাদা পুঁতি নিতে হবে। আপনারা খুব সহজে পারবেন, দেখলেই পারবেন, আর কোথাও একটি ভুল হয়ে গেলে সবই ভুল হয়ে যায়, তখন আপনারা বুঝতে পারবেন, কারণ একটি এক জায়গায় ভুল হয়ে গেলে অন্য জায়গায় মিলবে না, তখন সহজে বুঝতে পারবেন, খুব সহজ। এখন দুটি নীল পুঁতি নিতে হবে, দেখুন বন্ধুরা সামনের দিকে এক পুঁতি কমন নিতে হবে। এখন একটি নীল একটি সাদা পুঁতি নিতে হবে, নীল পুঁতি নীলের জায়গায় পড়ে যাবে, সাদা পুঁতি সাদার জায়গায় পড়ে চারে ফুল তৈরি হবে। দেখুন এখন আমি শক্ত করে গিয়ে দেবো, বন্ধুরা সুতা আমার যেহেতু শেষ আমি শক্ত করে গিয়ে দেবো, এখানে শক্ত করে গিয়ে দিলাম। বন্ধুরা এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে, দেখুন এইভাবে পুরোটা লাইন করে নিতে হবে, 7 নম্বর শাড়িটি করে নিতে হবে এইভাবে। দেখুন আমি করে নিয়েছি, একটু বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য কীভাবে আমি 7 নম্বর শাড়িটি করলাম। সামনের দিকে আবারও এক পুঁতি কমন নিতে হবে, এবং একটি নীল একটি সাদা পুঁতি নিতে হবে, এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দিতে হবে। বন্ধুরা কোথাও ভুল ত্রুটি হলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আপনাদের কোনো পরামর্শ থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো চয়েস থাকলে আমাকে বলবেন যে ভাই এটা তৈরি করে জানান, তাহলে আমি তৈরি করে আপনাদের দেখাবো। আবারও সামনের দিকে এক পুঁতি কমন নেব আমি, দেখুন, এবং একটি নীল একটি সাদা পুঁতি ভরে নেব, প্রথমে নীল পরে সাদা, এবং ডান হাতে সুতো দিয়ে ক্রস করে দেব। এখন যেহেতু বন্ধুরা লাইনটি শেষ, তাহলে আমাকে দুই পুঁতি কমন নিতে হবে এখানে, এবং আগের নিয়মে একটি পুঁতি এখানে অ্যাড করতে হবে। বন্ধুরা আপনাদের কাছে ছোট্ট একটাই রিকোয়েস্ট, আমার একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখুন বন্ধুরা আমি শক্তকে গিট দিয়ে দেবো, দেখুন তো বন্ধুরা হয়ে গেল আমার পার্টটি করা, চতুর্থ সাইড করে নিলাম আমি। দেখুন হয়ে গেল আমার, এখানে 7টি লাইন আছে, 1 2 3 4 5 6 7 7টি লাইন করতে হবে। তো আমি এটা বক্সটা বের করে নিলাম বন্ধুরা, দেখুন দেখুন আমি একটু গোল রাউন্ড করে নিয়েছিলাম, রাউন্ড করে কাজ করলাম, আপনারা এইভাবে করে নেবেন, দেখুন ভাঙা যাবে না, ভাঙলে সমস্যা হবে। এখন আমি গনে গনে ভেঙে দেবো, দেখুন এখানে আমি প্রথমে ভেঙে দিলাম, এই দেখুন এখানে কোথায় ভেঙতে হবে, দেখুন নীল নীল পুঁতির মাঝখানে ভেঙে দিলাম। দেওয়ার পর আমি গুণব, 4 5 6 7 8 9 10 11 12, বন্ধুরা 12তে ভেঙে নেবো আমি। দেখুন আবার এখানে 24 লাইন, 24টি আমি ফুল গুনে নেবো,
দেখুন এখানে আমি গুণে নিচ্ছি ২৪, দেখুন নীল পুঁতিটা করে গুনবেন, ২৪টি গুনবেন, গুনে এখানে ভেঙে দিবেন। দেখুন আমি ভেঙে দিলাম, দেখুন আবার এখানে কি করতে হবে, আবার ১২টিতে ভাঙতে হবে। হ্যাঁ, গুনে গুনে আমি গুনে নিয়েছি, এখানে আপনার গুনে গুনে ভেঙে ফেলবেন, একটি কম বেশি হলে কিন্তু হবে না। দেখুন এই যে বন্ধুরা হয়ে গেল। তো বন্ধুরা আজকে প্রথম পর্বে আমি এই পর্যন্ত এটা দেখিয়ে দেবো, দেখিয়ে দিলাম। আর দ্বিতীয় পর্বে আমি বাকি উপরে তলা উপরে ছাদ লাগিয়ে দেখাবো, মানে উপরে ছাউনিটা লাগিয়ে দেখাবো। বন্ধুরা আজকে এ পর্যন্ত করে দেখালাম, দ্বিতীয় পার্টে বাকি অংশ আমি দেখিয়ে দেবো কীভাবে উপরে ছাদ লাগাতে হয়। তো বন্ধুরা ভালো থাকবেন, অবশ্যই আমার চ্যানেল লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। বন্ধুরা আজকে এ পর্যন্ত, পরবর্তী ভিডিও দেখার জন্য, দ্বিতীয় পার্ট দেখার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা আমি সুতোগুলো কেটে দেবো, দেখুন। মাদার হ্যান্ডিক্রাফট বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশের ঘন্টাটি অন করে দিন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে পারেন।